সমগ্র অসমতে প্রায় এতিয়ালৈকে 25খন জেলা এবার বানপানীর পৰা ক্ষতিগ্রস্ত হয়েছে। লক্ষ লক্ষ লোকে যথেষ্ট অসুবিধার সম্মুখীন হয়েছে। গতি আমি সরকার তরফরপা বানপানী হওয়ার লগে আমার জেলা প্রশাসনের যোগেদি তৃণমূল পর্যায়ত থাকা বিষয়া কর্মচারীবিলাকর যোগেদি রাইজর সহযোগত ইতিমধ্যে আমার যে প্রাথমিক দায়িত্ব রিলিফ দিয়া এই ক্ষেত্রে আমি নিষ্ঠারে আমার বান সাহায্য কামত আমি আত্মনিয়োগ করেছো। আর বিভিন্ন ঠাইত যা ভিতরা অঞ্চলেরপা উদ্ধার অভিযানও অব্যাহত রখা হয়েছে। SDRF NDRFর উপরও ভারতীয় বায়ুর বাহিনী আর ভারতীয় সামরিক বাহিনী ইয়াত প্রয়োগ করা হয়েছে। মুঠর ওপর রাজ্য সরকার তরফরপা কেন্দ্রীয় সরকার সহযোগত আমি সকল ধরনের সহযোগিতা আগবাবর আমি প্রতিজ্ঞাবদ্ধ আর এই দায়িত্ব আমি নিষ্ঠার পালন করেছো। আর আজি দুপুরিয়া ভাগতো মাননীয় প্রধানমন্ত্রী ডাঙরিয়া নিজেই আকো এবার মোক ফোন করে পেলে আজি দিনট গোটেই বানপানী পরিস্থিতির সন্দর্ভত বুঝ লৈছে। গতি আমার সরকার তরফরপা এই সমস্যার স্থায়ী সমাধানের নিমিত্তে আমি কেন্দ্রীয় সরকার সত্যি ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী ডাঙরিয়ার সহযোগত এই ক্ষেত্রে আমি কিছু পদক্ষেপ লওয়ার নিমিত্তে প্রয়াস করেছো। বানপানী হুকারে যানবিলাক মথারি ক্ষতিগ্রস্ত হয়েছে এই মথারিবিলাক শক্তিশালীর ওপর পুনের নির্মাণ করা হব। আর আগন্তুক দিনত এই সমস্যার স্থায়ী সমাধানের নিমিত্তে আমি চুবুরিয়া রাজ্য আর বিদেশী রাষ্ট্র ভূটান আর যিখিনি চুবুরিয়া রাজ্য যোরপা নাকি অধিক সংখ্যক নদীর যোগেদি আমার ব্রহ্মপুত্র উপত্যকাত পানি পড়ে, ইয়ার উপনদী সমূহ পানি পড়ে, পানির উপরও নানা ধরনের জাবর জোথর শিল বালি ইত্যাদি পড়ে আমার যে নদীর গভীরতা যাওয়া দিনবিল যথেষ্ট কমি যাওয়ার বাবে পানি অধিক বহন করার শক্তিও ব্রহ্মপুত্রর লগতে ইয়ার উপনদী সমূহর হ্রাস পাইছে। গতি গোটেই বিষয়টি বিজ্ঞানসম্মতভাবে আমি আগন্তুক দিনত অধ্যয়ন করে ইয়ার স্থায়ী সমাধানের নিমিত্তে আমি সরকারে বলিষ্ঠ পদক্ষেপ খেতিয়কসকলক সম্পূর্ণরূপে এই ক্ষেত্রে সহযোগিতা আগবঢ়া হব। আর যখন ব্যক্তির ঘর বাড়ি সম্পূর্ণ নিঃশেষ হয়ে গেছে, যার বালি পড়ার বাবে যা খেতি মাতি অনুপযোগী হয়েছে, তেনে ধরনের ক্ষতিগ্রস্ত পরিয়ালক পুনৰ সংস্থাপন দিয়ার উপরও ক্ষতিপূরণ দিয়া হব। আর আপনাদের জানে যখন ব্যক্তিয়ে এই বানপানীত মৃত্যুমুখত পরিছে সেই পরিয়ালবিলাকলে আমার সরকার তরফের পর 48 ঘণ্টার ভিতর এক্সগ্রেসিয়া মুকলাই দিয়ার আমি ইতিমধ্যে কাম পূর্বর বানপানীর পর আরম্ভ করেছো। গতি এই ক্ষেত্রে আমি রাইজক তেনে ধরনের সহযোগিতা আগবাই। কলিয়াবর যে মথাউরি ভাগিলে তার কেশমন্ত্রী মহন্ত ডাঙরিয়া কৈছিল যে যাকালে যে কোনো দুষ্টচক্রে এই ষড়যন্ত্র করেছে এই মথাউরিট হঠাৎ ছিঙি যাওয়ার, এনে ক্ষেত্রে কিনা সরকার তদন্ত আমি সকলবিল চোয়া চিতা করি। কারণ এই মুহূর্তে এতিয়া আমার প্রাথমিক দায়িত্বটা হয়েছে রাইজক উদ্ধার করা বিভিন্ন বান এলাকার পর আর লগে রাইজক সকল ধরনের চিকিৎসা ব্যবস্থা, মানুষের চিকিৎসা, পশু জীব জন্তুর চিকিৎসা আর ইয়ার উপরও খাদ্য সামগ্রী ইত্যাদি যোগান ধরাটো এটা প্রাথমিক আমার দায়িত্ব। আর সকল স্থানতে যাতে
রাইজ নিরাপত্তা নিশ্চিতভাবে পাব পারে তার প্রতি আমি আরক্ষী বাহিনী সকল ঠাইতে চোখা দৃষ্টি রাখবর কারণে আমি নির্দেশ ইতিমধ্যে আপনাদের জানে কিছুদিন আগে প্রধানমন্ত্রী ডাঙরিয়ায় নিজেই হহরিয়া পেলায় প্রথমবার পূর্বতে কোনো প্রধানমন্ত্রী এনে ধরনের অসম তথা উত্তর পূর্বাঞ্চল বানপানির ইমান ধরনের শক্তিশালী ব্যবস্থা লওয়া নাছিল। মাননীয় মোদী ডাঙরিয়া ইতিমধ্যে আমার যে প্যাকেজ রিলিজ করে গেছে আর ইয়ার আগন্তুক দিনত প্রয়োজন হলে আরো তেখেতসকলের তরফের সহযোগিতা আগবার কথা ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী ডাঙরিয়ায় তেখেতে মোক জানাইছে।